কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতে 3টি মূল রাস্তার 3টিতেই বর্তমানে জল থইথই পরিস্থিতি। জমা জল নিষ্কাশনে কোনো উদ্যোগ নেই পঞ্চায়েতের, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। বর্ষা শুরুর পর থেকে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতে 3টি মূল রাস্তার এখন এরকমই জলমগ্ন পরিস্থিতি, কারণ এলাকায় নিকাশি নালা থাকলেও তা নিয়মিত সঠিকভাবে পরিষ্কার হয় না। ফলে বৃষ্টির পর আবর্জনাময় নিকাশি নালা দিয়ে জল বেরোতে সময় লাগে বেশ কয়েকদিন, আর এই কয়েকদিন রাস্তায় কোথাও থাকে হাঁটু সমান জল, কোথাও আবার তার চেয়েও বেশি। ফলে সেই জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হন এলাকার সাধারণ মানুষ, যেমনটা হচ্ছেন এখন। জল জমে থাকে, ছেলে মেয়েকে স্কুল পাঠাতে পারছি না, কোনো জায়গা বাইরে থেকে নামার পরে রাস্তাতে জল, কিছু মানে বাইরে থেকে নামলে জল ঘাটতে হবে, এভাবে রাস্তার জল ই করতে হবে, ড্রেন পরিষ্কার করতে হবে, রাস্তা হসপিটাল ডাক্তারের বাড়ি কোনখানে যাওয়া হচ্ছে না, জল জমে যাচ্ছে। এখন যদি এটা কাটিয়ে দেওয়া যায় তাহলে আমাদের অসুবিধা, বাঁচাও নেই, তার মানে আমাদের রাস্তাতে জল জমে গেলে চলতেই পারবো না। আর ওই সামনের দিকটা দিয়া ওই জল এটা দিয়ে যেয়ে ওই ওইটা খাল দিয়ে ঘুরে আবার আমাদের সামনের দিকে আসছে, সামনের দিকে এসে আবার জল জমছে এক খেতে, এটা বাড়ি থেকে কেমন করে বের হবো। আমরা চাইছি এই কথাটাই যে জল এটা আমি কাটাই, এটা আমরা কাটাইতে দিতে চাইছি না, জলটা আবার অন্যদিকে ব্যবস্থা করুন। ঘটনায় গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের বিরোধী দলের নেতা ওবায়দুর রহমান অভিযোগ করে বলেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত জল নিষ্কাশনের ক্ষেত্রেও রাজনীতি করছে, নিকাশি নালা ভালোভাবে সাফ করা হচ্ছে না, কিছু বলতে গেলে এই কংগ্রেসের ঘাড়ে দায় চাপাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। বিরোধী দল নেতা বলছি, আমরা সমস্ত মেম্বার মিলে বলছি কি ড্রেনটা তলা থেকে সাফ করা হোক, প্রধান বলছে আমরা কাজ করবো না, কাজ করবে ইসাখান করবে হান্নান্দা করবে, আমরা কোনো কাজ করবো না। আর যেটা আলতাফিয়া মাদ্রাসা বলছে ওটা কোনো রাস্তা না, ব্যক্তিগত জায়গা, ওটা জায়গা দিয়ে কোথায় জল যাবে? প্রধান পয়সা খাওয়ার ফায়দা তুলছে, এই যে কিছু প্লাস্টিক তুলছে, ওরা আপনার বিল বানাচ্ছে, কমসে কম তো 10-15 লাখ টাকা বিল বানিয়েছে, ওরা কোনো কাজই করছে না। আমরা বলতে যাচ্ছি বলছে কোনো কাজ করবো না, কংগ্রেসের তোমরা আছো কোনো কাজ শুনবো না, আমরা চাইছি তলা থেকে ড্রেন ক্লিন হোক বাহারপুর পর্যন্ত রাস্তা ক্লিয়ার চাই, জলটা যাওয়ার ব্যবস্থা হোক। এই বিষয়ে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রহিমা হোসেনকে ধরা হলে তিনি বলেন, জমা জল নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে কিন্তু বিরোধীরা চক্রান্ত করে জল নিকাশিতে বাধা দিচ্ছে, সেই কারণে সমস্যা তৈরি হয়েছে, বিষয়টি তারা প্রশাসনের গোচরে তুলে ধরেছেন। আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে সেসব জায়গা পরিষ্কার করার, প্রতিদিনই লেবার কাজ করছে সেখানে, আমরা আগামীতেও চেষ্টা করে যাব মানুষের যেন অসুবিধা না হয়। দুটো জায়গা ছিল সেখান দিয়ে জল পাস হতো, এখন একটা জায়গা যেটা আলতাফিয়া মাদ্রাসার পাশে সেই জায়গাটা বিরোধীরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে, তার ফলে মানে একটা জায়গা দিয়ে জল যাচ্ছে, তার জন্য যেটা হয়তো একদিন লাগতো জলটা পাস হতে সেখানে 2-3 দিন লেগে যাচ্ছে। গ্রামের রাস্তা বৃষ্টিতে জল কাদায় একাকার, বিহার রাস্তায় যানবাহন প্রবেশ করা তো দূরস্থ, পায়ে হেঁটেও চলাচল করা দুষ্কর। বছরের পর বছর ধরে এমনই বিহার রাস্তার দুর্ভোগ সহ্য করে আসছেন পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলে ছোট সুজাপুরের গণেশ পাড়ার বাসিন্দারা। জানা গেছে ওই গ্রামে 40-50টি পরিবারের বসবাস, সেখানকার বাসিন্দাদের চলাচলের যে মূল রাস্তাটি রয়েছে তা এখনো পর্যন্ত পাকা হয়নি, কাঁচা অবস্থায় রয়েছে, ফলে বর্ষাকাল এলে এই গোটা রাস্তা জল কাদায় একাকার হয়ে পড়ে, কোথাও হাঁটু সমান আবার কোথাও গোড়ালি সমান কাদা জমে যায়। সেই কাদা ভেঙে চলাচল করতে গিয়ে গ্রামবাসীদের দুর্ভোগে শেষ থাকে না, বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। ফলে বিহার রাস্তার দুর্ভোগময় পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বিহার রাস্তা সংস্কারের জন্য তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন বারংবার, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, কেউই রাস্তা তৈরিতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আমরা শহরের ধারে বাস করছি আর দেখেন আমাদের ছেলে মেয়েরা বাইরেতে পারে না, সাইকেল তাতে গাড়ি ঘোড়াতেও যায় না, গরু বাছুর এর কত অসুবিধা হচ্ছে, দেখেন কাদা এক হাঁটু কাদা দিয়ে হাঁটে যেতে হচ্ছে আমাদেরকে। প্রধানকে বলতে বলতেই
এক মেম্বার 10 বছর থাকলেও কিছু করে দিল না, এবার একটা পাস করেছে সাইড মেম্বার, ও এখন কি করে দিবে সেটা ঠিক বলতে পারছি না। ওই তো বলছে করে দিব করে দিব, ভোটের সময় তো বলছে রাস্তা করে দিব, দিয়ে আমাদেরকে প্রলোভন দিয়ে বাস আমরা তখন ভোট দিয়ে দিয়েছি। তা আমি কি রাখছি, আমাদের রাস্তাটা করে দিলে আমাদের সুবিধা হয়। এই বিষয়ে শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাসকে ধরা হলে তিনি বলেন, এই মুহূর্তে গণেশপাড়ার বিহাল রাস্তা পাকা করার জন্য তার সামনে কোনো উপায় নেই, তাই সামনের বছর অবশ্যই রাস্তার কাজ করার চেষ্টা করবেন। অবস্থা সত্যি খুব খারাপজনক অবস্থা, তো এখন এমন পরিস্থিতি হয়েছে যে এখন তো সাপ্লিমেন্টে দেওয়া যাচ্ছে না, হ্যাঁ যে রাস্তা আমরা ধরবো, হ্যাঁ কিন্তু হলো ওখানকার মানুষের চলাচলের অবস্থা মানে আমি গেছিও আবার জানিও আমি ব্যাপারটা, কিন্তু হলো ওখানে সাপ্লিমেন্টে দেওয়া যাচ্ছে না বললে আমরা কোনো কাজ করতে পারছি না, আমরা রাস্তাটা যে ধরবো সেটা আমাদের হাতে নেই, তো সামনের বার আমরা চেষ্টা করবো যে ওই রাস্তাটা তাড়াতাড়ি যেন হয়ে যায়। বৃহস্পতিবার ভোরে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করল বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতীর নাম বিনয় মণ্ডল, বাড়ি বৈষ্ণবনগর থানা কৃষ্ণপুর কানাইটোলা এলাকায়। এদিন সে কৃষ্ণপুর চামা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড কার্তুজ। তাই এদিনই ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এবার চুরির ঘটনা ঘটল মালদার মানিকচকের লস্করপুল হাই স্কুলে। তালা ভেঙে স্কুলে ঢুকে আলমারি খুলে প্রিন্টার, সাউন্ড বক্স সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে মানিকচক থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্কুলের প্রিন্টার চুরি হয়েছে, একটা ক্যাননের, একটা ব্লুটুথ স্পিকার বক্স নেক্সট্রন কোম্পানির, ওটা চুরি হয়েছে, নতুন বক্স যেটা, আর একটা পুরনো ক্ল্যারিয়নের বক্স ছিল সেটাও চুরি হয়েছে। স্কুলে আমাদের গ্রুপটি সবার আগে এসেছে, 10:20-25 নাগাদ এসে ও অফিসে তালাটা ঝুলছে দেখে ও আর ঢোকেনি, না ঢুকে ও আমাকে ফোন করলো। আমি তখন এখানে নৌকাতে ছিলাম না, এই ঘাহাজানের ঘাটে, তো আমি বললাম যে আমি পৌঁছাচ্ছি। আমি থানাকে জানালাম, ব্রিজ পুলিশ যে আছে ওনাকে প্রদীপবাবুকে ফোন করলাম, ওনাকে বললাম আইসি স্যারকে একটু জানান, আর আমি স্কুলে গিয়ে ভিডিও করে তারপরে আমরা ঢুকলাম এসে। তখন ঢুকে দেখলাম যে আলমারি ভেঙে, আলমারির লকার ভেঙে প্রিন্টার চুরি করেছে ক্যাননের, আর আপনার বক্স দুটো ছিল, দুটো বক্স নিয়েছে। কিছু পরীক্ষা চলছিল স্কুলে, খাতা যেগুলো সিল মারা ছিল সেগুলো নেয়নি, কিন্তু নতুন যেগুলো সিল ছাড়া যেগুলো 3 বান্ডিল মতো ছিল, 3 বিল মানে, সেগুলো খাতা নিয়েছে। আর এই আলমারিটা খোলা ছিল, এমনি এখানে লকারটা ভাঙার চেষ্টা করেছে কিন্তু লকারটা খুলতে পারেনি। এখান থেকে 10 মাস আগে, আগের বছর 2023 সালের অক্টোবর মাসে একই রকম চুরি হয়েছিল। সেবার এখানে আমাদের টেবিলে ডেস্কটপ কম্পিউটার থাকতো আর প্রিন্টার থাকতো, ওগুলো চুরি হয়েছিল। আমাদের ট্রফি ছিল ওপরে, ট্রফি সেগুলো নিয়েছিল, পরে 2 দিন পরে বাগানে পাওয়া গেছিল। চাইছি যে বারবার এরকম চুরি হলে তো স্কুলের সমস্যা খুবই, কারণ বারবার জিনিসপত্র তো গোছানো সম্ভব।